ভাবে বৃদ্ধ মানুষ আজকে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ছাত্রলীগের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তার প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে এত বৃহৎ পরিসরে কনসার্টটি আয়োজন হয়েছে, ইতিমধ্যেই কামাল এবং রুবেল সেটি বলেছে যে তার আন্তরিকতা সঙ্গেই তিনি নির্দেশনা দিয়েছেন, সহযোগিতা করেছেন বলেই কিন্তু আজকে আমরা এখানে কনসার্টটি করতে পারছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই যেটি চাই যে আমরা শিক্ষার্থীদের জন্য আনন্দের কারণ হব। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই যেটি চাই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এসেছে তাদের জন্য আমরা কিছু স্মৃতিময় মুহূর্ত আমরা তৈরি করব, কিছু সুখের মুহূর্ত আমরা তৈরি করব, তার হৃদয়ে কিছু ঝংকার আমরা তৈরি করতে পারবো। সেটি করতে সক্ষম হয়েছে শহীদ সার্জন জহুরুল হক ছাত্রলীগ এবং জুনায়েদ আহমেদ পলক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কিছুদিন আগে যিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং বিশেষ করে শহীদ সার্জন জহুরুল হকলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে, সাবেক ডাকসুর প্রতিনিধি হিসেবে যতবার এসেছি আমার ধারণা মোল্লা মোহাম্মদ আবু কাউসার ভাই আমাদের চেয়ে অনেক বেশি এসেছেন এখানে, কারণ এই হলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সঙ্গে তার একটি ওতপ্রোত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে, এই হলের সম্মানিত প্রাধ্যক্ষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কেউ যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবকাঠামোগত সংকট নিরসন এবং একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে, রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যিনি কাজ করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। আজকে প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই, আমাদের সন্ধ্যার পরেই এখানে কনসার্ট রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল্লাহিয়ান খান জয়, বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা সঞ্জীব চন্দ্র দাস আমাদের কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন কিংবা আমাদের কনসার্টের সময়ে আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন। আজকে শহীদ সার্জন জহুরুল হকের এই মাঠে আমরা খেলা শেষে পুরস্কার বিতরণী এবং পুরস্কার বিতরণী শেষ হওয়ার অল্প কিছু সময় পরেই আমাদের জমকালো কনসার্ট এখানে অনুষ্ঠিত হবে। আমাদের সবার প্রিয় সমস্ত চিরকুট, অ্যাশেজ, ইমরান, কণা সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড কৃষ্ণপক্ষ অনেকেই এখানে গাইতে আসবে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে কথা বলবেন। আজকে এই হলের শিক্ষার্থীদের প্রতি আমাদের শুধু এটুকুই আহ্বান থাকবে যে আমাদের এই শহীদ সার্জন জহুরুল হক হলের যে ইতিহাস রয়েছে, এই যে প্রাঙ্গণে আপনারা বসে রয়েছেন, এই প্রাঙ্গণটি কিন্তু শহীদের রক্তে ভেজা। এই প্রাঙ্গণে যে মিছিল স্লোগান উচ্চারিত হয়েছে এটি বাংলাদেশের নীতি নির্ধারক হিসেবে পরিণত হয়েছে। এই শহীদ সার্জন জহুরুল হক হলের সবুজ প্রাঙ্গণে বসেই 2 মার্চে বাংলাদেশের পতাকা উড়বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং যে সিদ্ধান্ত শহীদ সার্জন জহুরুল হক হলের হল থেকে গ্রহণ করা হয়েছে, 2 মার্চে যে পতাকা আমরা উড়ে দিয়েছি সেই পতাকা আর কেউই কখনোই নামাতে পারেনি। 69-এর গণ অভ্যুত্থানের সময়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি আন্দোলনের সময়ে শহীদ সার্জন জহুরুল হক হল বাংলাদেশের মানুষের মুক্তির ঠিকানার অতন্দ্র প্রহরী হিসেবে ছিল এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আগামীতেও শহীদ সার্জন জহুরুল হক হল যে কোনো সংকটে, যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে এবং আজকেও যারা পাকিস্তানি হানাদার বাহিনীর উত্তরাধিকারী হিসেবে, যারা রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে মুক্তিযুদ্ধের আদর্শকে, শহীদের রক্তস্নাত বাংলাদেশের পবিত্র অঙ্গীকারকে যারা আজকেও ধূলিসাৎ করতে চায় তাদের বিরুদ্ধে যেন শহীদ সার্জন জহুরুল হক হল ভ্যানগার্ড হিসেবে থাকে সেই শপথ কিন্তু আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা কনসার্টের মাধ্যমে যেমন আনন্দে উদযাপন করব, খেলাধুলার মাধ্যমে যেমন আমাদের ব্যক্তিত্বের বিকাশ, টিম ওয়ার্ক আমরা শিখব, একই সঙ্গে যখন এই হায়নার বসংবদ শক্তি আমাদের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার চেষ্টা করবে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে যারা ধূলিসাৎ করার চেষ্টা করবে এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের যে অভূতপূর্ব উত্থান, সেই উত্থানকে যারা পরাজিত করতে চাবে তাদের বিরুদ্ধে শহীদ সার্জন জহুরুল হক হল যেন রাজপথে নেমে এসে দুর্বারভাবে জবাব দেয়, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই আহ্বান রাখছি। এবং বিশেষ করে আজকে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সংগ্রামের রাজনীতি করে, বাংলাদেশ ছাত্রলীগ বিনির্মাণের রাজনীতিও করে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সেমিনার করি, সিম্পোজিয়াম করি, খেলাধুলার অনুষ্ঠান করি, সাংস্কৃতিক আয়োজন করি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সফট স্কিল অর্জন করতে পারে সেরকম নানাবিধ শর্ট কোর্সের প্রোগ্রাম কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে
সবসময় হয়ে থাকে। শুধু বিনির্মাণের রাজনীতি নয়, আমরা সংগ্রামের রাজনীতিও করি। ঠিক সে কারণে আজকেও আমরা যখন দেখি এই বাংলাদেশে এই রাজাকারদের উত্তরাধিকারীরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়, আমাদের পবিত্র অঙ্গীকারকে নিয়ে যারা টানাহেচড়া করে, আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সভা সমাবেশের মধ্য দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। যারা আমাদের মা বোনদেরকে গণিমতের মাল বলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যখন আমাদের পূর্বপুরুষেরা প্রিয়তমা স্ত্রী কোথায় আছে না জেনে যুদ্ধ করেছে, খেয়ে না খেয়ে বুলেটের বিরুদ্ধে বাংকারে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, তখন এই দেশে থেকে যারা মুক্তিযোদ্ধাদের বাড়ি কোথায় রয়েছে সেটি চিনিয়ে দিয়েছে, বাড়িতে গিয়ে আমাদের মা বোনদের সম্ভ্রমহানির কারণ হয়েছে, তারা যখন আমাদেরকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে, আজকে আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজের ঘরে বসে থাকার আর উপায় নেই। আজকে আমরা সেই ঐতিহ্যকে স্মরণ করেই আজকে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব যেন আমরা তৈরি করতে পারি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে থাকে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ হিসেবে থাকে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ হিসেবে থাকে, এটি নিশ্চিত করার পবিত্র রাজনৈতিক দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গ্রহণ করতে হবে, শহীদ সার্জেন্ট জহুরুল হলের শিক্ষার্থীদেরকে গ্রহণ করতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম নতুন জীবন পেয়েছি, আমাদের আন্তর্জাতিক মানসম্মত লেখাপড়া করার সুযোগ সুবিধা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা নিশ্চিত করেছেন। আপনারা অবাক হবেন যে মাত্র এই 2008 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্বে আসার পরেই কি অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে এই বাংলাদেশে। আমরা 2008 সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে, তখন আমাদের মাথাপিছু আয় ছিল $900 মার্কিন আশপাশে, ভারতের চেয়ে অর্ধেক মাথাপিছু আয় ছিল আমাদের দেশে। অথচ আজকে 2022 সালে যখন আমরা এই অনুষ্ঠানটি করছি, ভারতের চেয়ে মাথাপিছু আয় আমাদের বেশি, $2,824 মার্কিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিশ্চিত করতে পেরেছি। আমাদের কথা নয়, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এক দশকে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ, এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা হচ্ছেন পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক নেতা যিনি আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল MDG এবং SDG সূচকগুলো যেন আমরা সাফল্যের সঙ্গে উতরাতে পারি সেটি নিশ্চিত করেছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র গণতান্ত্রিক বিশ্বের নেতা হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। আজকে আমরা সেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিজয়ী যে অর্জন সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি, কারণ এটি শুধু কিন্তু মাত্র আমাদের নিজেদের কোনো বিষয় নয়। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামের নিঃসহতার সঙ্গেই কিন্তু আমাদের নিজেদের জীবন, আমাদের ক্যারিয়ার, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবো কিনা, আমরা দক্ষ গ্রাজুয়েট হতে পারবো কিনা, লেখাপড়া শেষ করে আমাদের মানসম্মত ক্যারিয়ার থাকবে কিনা, সেই ভাগ্যের প্রশ্নটি কিন্তু আমাদের জড়িয়ে রয়েছে। মফস্বলে রেখে আসা আমাদের বাবা মায়ের স্বপ্নটি পূরণ হবে কিনা, এটির সঙ্গে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামের প্রশ্নটি জড়িত রয়েছে। আমাদের মফস্বলে রেখে আসা আমাদের বোনটি সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে কিনা, বৃত্তি পাবে কিনা, মায়ের ফোনে মুঠোফোনে টাকাটি আসবে কিনা, আমাদের বৃদ্ধ বাবা মা বার্ধক্য ভাতাটি পাবে কিনা, আমাদের সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে কিনা, আমাদের গৃহহীন মানুষ তার গৃহটি পাবে কিনা, আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তারা স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাবে কিনা, এই সার্বিক প্রশ্নের সঙ্গে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামের প্রশ্নটি জড়িত রয়েছে। সে কারণে আজকে এখানকার শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সেই সার্বিক দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামে যেন আমরা অকুতোভয় থাকতে পারি, এবং বিশেষ করে 2023 সালের শেষের দিকেই সম্ভবত জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেন বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী রয়েছে, বাংলাদেশ এখনও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে অধিক সংখ্যক তরুণের কারণে বেশিরভাগ ভোটারই আমাদের তরুণ প্রজন্মের ভোটার, আমরা যেন আমাদের টেকসই উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শহীদের রক্তের ঋণের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন ঐক্যবদ্ধ থেকে গণজোয়াত তৈরি করে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে পারে, সেই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ,
বক্তব্য রাখবেন। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন নতুন শিক্ষার্থীরাও আমাদের রয়েছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকগুলো দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম এবং অনেকগুলো, এবং আমরা জানি যে আপনারা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। অনেক কষ্ট করে আপনারা থাকেন, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন হল বর্ধিত ভবন কিন্তু তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে আমাদের আবাসন সংকট কমে আসছে এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো মাস্টার প্ল্যান গ্রহণ করেছে, যেই মাস্টার প্ল্যানটি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা, যিনি নিজে দেখেছেন এবং এটিকে অনুমোদন দিয়েছেন, এবং এই মাস্টার প্ল্যান যখন বাস্তবায়িত হতে শুরু করবে, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আবাসিক সক্ষমতা, 18,000 শিক্ষার্থীর আবাসিক সিটের নিশ্চয়তা আমরা দিতে পারি। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার এই মাস্টার প্ল্যানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 34,000 শিক্ষার্থীর সরাসরি আবাসিক সুযোগ তৈরি হচ্ছে। আর কয়েক বছর পরেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে একজন শিক্ষার্থী ভর্তি হবে, তার নামের পাশে যেমন রোল নাম্বার থাকবে, তার নামের পাশে যেমন রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার নামের পাশে একটি সুনির্দিষ্ট রুমের নিশ্চয়তা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা তৈরি করে দিতে যাচ্ছেন। আজকে আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর কথা আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিলে গ্রহণ করেছে এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার মাধ্যমে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রনমেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়বদ্ধতা এবং রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনা, সেটির বিকাশ নিশ্চিত হবে। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আবারও শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই হল শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কামাল এবং রুবেলের নেতৃত্বে তারা কিন্তু এই অনুষ্ঠানটি করার জন্য যে চেষ্টা করেছে, সবার কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে, শুধুমাত্র আপনাদের কারণে শহীদ সার্জেন্ট জহুরুল হকের সুনাম বৃদ্ধি করার জন্য তারা গেছে। এবং শুধু এই অনুষ্ঠানটি নয়, এই বিশ্ববিদ্যালয়ের এই হলের অভ্যন্তরে অনেকগুলো সহশিক্ষামূলক কর্মকাণ্ড কিন্তু তারা গ্রহণ করেছে। এটি তাদের দৃঢ় নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব, আধুনিক এবং স্মার্ট নেতৃত্বের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষভাবে আমাদের এই আপনাদের হল শাখা ছাত্রলীগের প্রতি, সবার প্রতি, এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। এবং সন্ধ্যার পরে কনসার্টটি রয়েছে, কনসার্টটি যেন সুন্দরভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, এবং আজকে এখন হয়তো শুধুমাত্র হলের শিক্ষার্থীরা, হলের বাইরের কিছু শিক্ষার্থী এখানে রয়েছে। আমরা জানি যে কনসার্টটি যখন শুরু হবে, আমরা পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরে যাবে। আমাদের মেয়েরা আসবে, ছেলেরা আসবে, প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা কিন্তু আসবে। আমরা লড়াই যেমন করতে পারি, সংগ্রাম করতে পারি, আজকে এটিও কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা সুন্দরভাবে উদযাপনও করতে পারি। এই কনসার্টে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই ব্যাপারে সবার সর্বোচ্চ সজাগ দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।